কৃষ্ণ নামটা সংসারের ক্ষেত্রেও দরকার। হরি বল হরি বল। একটা কথা মনে পড়লো বাবা, বলে নি, রাধে রাধে। এক মা তার ছেলেকে ফোন করেছে মোবাইল ফোনে, ফোন করে বলছে, খোকা তুই কি করছিস, কোথায় আছিস? বলি, মা আমি অফিসে এসেছি, আমি প্রতিদিনকার মতো অফিসে এসেছি। বলি, আচ্ছা বাবা, তুই যেখানে আছিস যাই করছিস, তাড়াতাড়ি এই মুহূর্তে ঘরে ফিরে আয় খোকা, এক মুহূর্ত যেন দেরি করিস না, তাড়াতাড়ি ঘরে আয়। মা, মায়ের এমন কথা শুনে খোকা বলছে, কেন মা কি হলো, ঘরে যেতে বলছো, কি হয়েছে বলো। বলি, খোকা আজকে সকালবেলায়, আজকে সকালবেলায় তোর বাবা মারা গেছে। কি বলছো মা, আমার বাবা মারা গেছে? বলি, হ্যাঁ বাবা, আজকে সকালবেলায় তোর বাবা দেহ রেখেছে, তুই যেখানে আছিস তাড়াতাড়ি ঘরে আয়, তোর বাবার মুখগ্নি করে দিয়ে যা, মুখে আগুনটা দিয়ে যা। খোকা বলছে, মা আমি তো আসতে পারবো না। এ কি, তোর বাবা মারা গিয়েছে, তুই পিতার শেষকৃত্য করার জন্য, বাবার মুখগ্নি দেবার জন্য তুই আসবি না? বলি, না মা, আগামীকাল, আগামীকাল আমার অফিসে একটা মিটিং আছে। হরি বল, একটু মনোযোগ দেবেন মায়েরা। মা ছেলেকে বলছে, ছেলে তুই তাড়াতাড়ি ঘরে আয়, তোর বাবার মুখগ্নি করতে হবে, মারা গেছে আজ সকালে। আর ছেলে বলছে, কি জানেন? বলি, আমি যেতে পারবো না, আমার আগামীকাল অফিসে মিটিং আছে, আমি যদি কাল অফিসে না যাই আমাকে অফিস থেকে বার করে দেওয়া হবে। মা আমার তো টাকা পয়সার অভাব নাই, তুমি এক কাজ করো, তুমি ওই পাড়ার লোকজনদেরকে 5,000 টাকা করে করে দাও, এক একজনকে 5,000 টাকা দাও, আর 20-25টা লোক নিয়ে গিয়ে বাবার শ্মশান কার্যটা করে এসো। হরি বল। আমি দুই একদিন পরে আসছি। বলি, কি বলছিস খোকা, এই তুই আমাদের সন্তান, তোর বাবা মারা গিয়েছে, তুই বাবার মুখগ্নি না করে বলছিস অফিসে যাবি, আমায় যেন আর কোনোদিন মা বলে ডাকিস না। বলি, কেন মা, আমি তো যা শিখেছি তোমার কাছেই শিখেছি, তুমি আমায় যা শিখিয়েছো আমি তাই শিখেছি। বলে, ও আমি তোকে বলেছি যে বাবা মারা গেলে বাবার মুখগ্নি না করে তুই অফিসে যাবি, এ শিক্ষা আমি তোকে মা হয়ে কোনোদিন দিইনি খোকা। বলি, না মা, এ শিক্ষা তুমি দাও নাই, কিন্তু মনে পড়ে মা। হরি বল হরি বল। আমি যখন খুব ছোট ছিলাম, আমি তখন প্রাইমারি স্কুলে পড়তাম, প্রাথমিক বিদ্যালয়ে, সেদিন আমার দাদু মারা গেল, আর আমার দাদু ভাই সেদিন মারা গিয়েছিল, আর আমি প্রচন্ড জেদ করেছিলাম মাগো, যে আমি আমি ওই দাদুকে শ্মশানে দাহ করার জন্য যাব। তুমি সেদিন আমায় প্রচন্ড মেরেছিলে মা, আমাকে মারতে মারতে বলেছিলে, খোকা দাদু মরেছে তো কি হয়েছে, আজকে দাদু মরবে, কাল ঠাকুমা মরবে, তুই প্রতিদিন স্কুল কামাই করবি, যা স্কুলে যা। মা সেদিন দাদু মরেছিল, তুমি আমায় স্কুলে পাঠিয়েছিলে, আর তোমার সেই শিক্ষা আমাকে আজ বলছে যে বাবা মরেছে, আমাকে অফিসে যেতে হবে। নিতাই গৌর হরি বল। ভুলটা কার গো মায়েরা, মায়ের ভুল না সন্তানের ভুল, আপনারা বিচার করুন, সন্তানের ভুল মায়ের ভুল? এখানে মায়েরা আছেন তাই আমি কথাটা বলতে চাইলাম। মা
শাস্ত্র বলেছে বীজ যদি খুব উন্নত বীজ হয়, বীজটা উন্নত মানের বীজ, কিন্তু যে মাটিটাতে বীজ বপন করা হচ্ছে সেই মাটিটা ভালো মাটি নয়, উর্বর মাটি নয়, তাহলে গাছ হবে না, গাছটা হবে না। বীজটা ভালো কিন্তু মাটি খারাপ, গাছ ভালো হবে না। বীজ ভালো মাটি খারাপ, গাছ ভালো হবে না। বীজ ভালো মাটি খারাপ, মাটি যে গর্ভের মাঝে বীজটা দেওয়া হয়েছে সেই গর্ভটা ভালো নয়, তাহলে সন্তান আপনাদের মতো কৃষ্ণ ভক্ত হতে পারবে না। আর মা যদি আপনাদের মতো কৃষ্ণ ভক্ত হয়ে থাকে তাহলে সন্তানও অবশ্যই কৃষ্ণমুখী হবে। এ কথা বলতে বড় কষ্ট হচ্ছে মা, যে সনাতন বলে আমি একজনের সাথে পরিচয় হয়েছিল আমার, সনাতন সনাতন কে? সে সনাতন, সে সনাতন আর অন্য কিছু নয়, সে সনাতন হচ্ছে আমার সনাতন ধর্ম, আমার হিন্দু ধর্ম। আর আস্তে আস্তে এমন দিন আসছে বাবা যে আমার ধর্মের ছেলেরা আর কৃষ্ণকে চিনতে চায় না। এই সনাতন ধর্ম কোন ঠাসা হতে হতে এত কোন ঠাসা হয়েছে, আর বুঝি সনাতনের প্রাণ বাঁচবে না। এই সনাতন ধর্মকে যদি বাঁচাতে হয় তাহলে একমাত্র মায়েরা পারবেন, নে তাই গৌর হরি বল। আপনার সন্তানকে বলুন যে বাবা আর কিছু কর না কর, একবার হরে কৃষ্ণ নাম কর। আমি অরিন্দম ভট্টাচার্য কথা দিয়ে যাচ্ছি যে সে সন্তান কোনোদিন আপনাকে দুঃখ দেবে না। আমাদের ভুল ওইখানেই হয়, আমরা ছেলেকে বলি মাস্টার হও, উকিল হও, ব্যারিস্টার হও, কিন্তু কেউ একবার বলি না যে কৃষ্ণ ভক্ত হও। বলেছি এটা আজ থেকে বলবেন, বলতে না পারুন অন্তত পক্ষে ছেলেকে সারাদিনে একবার হরে কৃষ্ণ নাম করান, সে ছেলে আপনাকে কোনোদিন কষ্ট দেবে না। বলুন কে কে রাজি আছেন একবার উলুধ্বনি হোক দেখি, নিদাই গৌর হরি বল। রাধে রাধে, কল্যাণ হোক মা গো। আজ এই সনাতনকে বাঁচানোর জন্য এই মধুময় শ্রীধাম নবদ্বীপ সচিদানন্দ গৌর হরি আমার তিনি এসেছেন, কলিযুগ পাবন অবতার সচিদানন্দ গৌর হয়ে। আর এদিকে আমার বৈষ্ণব বলছেন সেই গৌর হরি আজ ভূমিষ্ঠ হয়ে নবযৌবন পেয়ে তিনি আজ হরি নাম প্রচার করলেন। অবস্থাটি কেমন? ফুটিল কমল বন, কমল বন ছুটি গিল ভ্রমর বন, ভ্রমর গন ও গো পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস। হরি বল হরি বল। আমার কৃষ্ণ দাস কেঁদে বলে, কেঁদে বলে ওরে জীবনে আমার, তোমাদের করে ধরি তোমাদের দুই চরণে ধরি, এই করে জড়ায়ে ধরে তোমাদের মিনতি করি, মিনতি করি এমন সাধের মানব জন, মানব জন এ জন্মে যেন বিফল না হয়, জন্ম এই জন্ম যেন ও বিফল না হয়, এই
মানব জনম যেন যেন বিফল না হয় এই মানব জনম যেন যেন বিফল ওগো কৃষ্ণ বলব বলে হবে এ জন্মতত্ত্ব বলছে মাগো 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছ এমন মানব দেহ মানব দেহ কখনো জঙ্গম রূপে কখনো স্থাবর রূপে কখনো বা কীট পতঙ্গ রূপে অবশেষ গোবিন্দ চরণে ত্বাং মনুষ্যতাং প্রাপ্য তত কর্মাণি সদ্ধয়ে আমার গোবিন্দ চরণে কত মিনতি কত নিবেদন দেহে প্রভু একবারে এমন জন্ম দাও যেন আমি হরি নাম গাইতে পারি হরি আমি গাই তবে জীবনে আমার আমি হরি নাম যেন গাইতে পারি হই না জীবন জীবন আমার ধরে নয়নে আমার ধন্য হবে আমার দুই নয়ন ধন্য হবে যদি আমি তোমার ভুবন মোহন রূপ দেখিতে পারি দেখিতে পারি নইলে আশা যাওয়া বিফল হলো উলুধ্বনি না করিলে ওগো এই মানব জনম বিফল হবে ওই না মানব জনম বিফল হবে একবার হরি হরি না বলিলে কৃষ্ণ কথা না শুনিলে হরি হরি বলিলে না শুনিলে হরি হরি না বলিলে কৃষ্ণ কথা না শুনিলে না হরি হরি না বলিলে আরে কৃষ্ণ কথা না শুনিলে না হরি হরি না বলিলে কৃষ্ণ কথা না শুনিলে হরি 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 কৃষ্ণ কথা না বলি হরি হরি না বলিলে কৃষ্ণ কথা না শুনিলে হরি হরি না বলিলে মানব জনম কতবার বিফল হবে ফুটিল কমল বন ছুটিল ভ্রমর গণ ভ্রমর গণ পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস বঞ্চিত কৃষ্ণ দাস পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস
দাস কৃষ্ণ উপস্থিত শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী মায়েরা গৌরচন্দ্রিকার অন্তে কৃষ্ণলীলায় প্রবেশে আরেকটা ছোট্ট কথা আমি ভক্ত উদ্দেশ্যে একটু বলতে চাই এই মধুময় সিধাম নবদ্বীপ ছেড়ে বৃন্দাবন যাবার পথে কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে আমার মতো দশা যেন তোমাদের না হয় আমি প্রাপ্ত কৃষ্ণ হারিয়েছি গোবিন্দ পেয়ে গোবিন্দ হারিয়েছি এর চাইতে আমি না পেতাম অনেক ভালো ছিল কোনো মা যদি সন্তান জন্ম দিতে পারেনি বন্ধা আমরা গোদা বাংলায় কি বলি গো মাতাকে বাঁজা বাঁজা বন্ধা কোনো সন্তান নেই আমি বলবো অনেক ভালো হ্যাঁ বাবা অনেক ভালো যদি সন্তান না থাকে অনেক ভালো কিন্তু সন্তান হয়ে দু বছর সেই সন্তানকে মানুষ করার পর যদি সন্তানটা মারা যায় এমন যেন পরম শত্রু না হয় সন্তান শোক যেন ভগবান কাহুকে না দেয় একটা কথা চিন্তা করে দেখুন তাহলে কৃষ্ণদাস কবিরাজ কি ভুল বলছেন যে তার চাইতে সন্তান ছিল না অনেক ভালো ওগো জগৎবাসী আমার দশা তাই আমি গোবিন্দ পেয়ে গোবিন্দ হারালাম শুধুমাত্র একটি কারণ আমি দর্পহারী গোবিন্দের কাছে আমার অহংকার দেখিয়েছি আর ভগবান সব সহ্য করতে পারেন না অহংকার সহ্য করতে পারেন না কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন মহাপ্রভুর জন্ম থেকে মহাপ্রভুর মৃত্যু পর্যন্ত লিখলেন আদি পর্ব মধ্য পর্ব অন্ত পর্ব আর মহাপ্রভুর মৃত্যু পর্যন্ত লিখে গম্ভীরা দশার পরবর্তী দশা লিখে তিনি গ্রন্থটিতে লিখে দিলেন দন্ত সময় আকার পয়তয়ে সমাপ্ত হরি বল কৃষ্ণদাস কবিরাজ এত সুন্দর একটা গ্রন্থ রচনা করে সেই গ্রন্থের শেষে লিখে দিলেন সমাপ্ত শেষ মহাপ্রভুর জীবনী আমি শেষ করে দিলাম চিন্তা করুন কোটি কোটি বদনে যার লীলা কথা বর্ণনা করা যায় না তার লীলা কথা আমি বর্ণনা করেছি আমার মতো পণ্ডিত আছে কে এই যে এই অহংকার দর্পহারী গোবিন্দ সহ্য করবেন না তাই কৃষ্ণদাসের সঙ্গে একটা লীলা করলেন কৃষ্ণদাস কবিরাজের সাথে তিনি একটি লীলা করলেন একটা ছোট্ট চড়াই পাখি চড়ুই পাখি একটা ছোট্ট চড়ুই পাখি হয়ে কৃষ্ণদাস কবিরাজের সামনে এসে বসেছে দীর্ঘক্ষণ পরেও যখন পাখিটি উড়ে যাচ্ছে না কৃষ্ণদাস কবিরাজ মনে মনে চিন্তা করে পাখিটা এখানে বসে বসে কি করছে এই পাখি এই কি করছিস এখান থেকে বসে বসে উড়ে যা পাখি কিন্তু ওড়ে না বসেই আছে গঙ্গার জলে স্নান করব বলে গঙ্গার তীরে বসে বসে কৃষ্ণদাস কবিরাজ তৈল মর্দন করছিলেন তেল মাখছিলেন আর ওই পাখিটা সামনে বসে আছে দীর্ঘক্ষণ পরেও যখন পাখি উঠল না বাবা কৃষ্ণদাস মনে মনে চিন্তা করে কিনা এই পাখিটি কি কে তবে এই পাখি তুই কেন বসে আছিস কি হয়েছে করজোরে বলে উঠছে পাখিটি কৃষ্ণদাস পাখিতে কথা বলে ওরে বাবা এই পাখি তুই এখানে বসে আছিস কেন ডানাগুলোকে হাত জোর করার মতো করে চড়াই পাখি বলে উঠল কবিরাজ তুমি কৃপা করে একটু স্নানটা করে নাও আমি একটু জল পান করতে চাই জল পান করবি হ্যাঁ হারি চড়াই তোর জল পিপাসা পেয়েছে তুই জল পান করে চলে যা আমার স্নান করার সঙ্গে
তোর জলপান করার কি সঙ্গ? জলপান করে তুই চলে যা, আমি পরে স্নান করব। বলি না না কবিরাজ, তা হয় না। কেন হয় না? আহ, এই ধরো আমার তো খুব পিপাসা পেয়েছে, প্রচন্ড পিপাসা। তাই প্রচন্ড পিপাসার নিবৃত্তি করতে গিয়ে আমি গঙ্গার জল পান করছি, মিটলো না, আবার পান করলাম, তৃষ্ণা মিটলো না, আবার পান করলাম। এভাবে পান করতে 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 যদি গঙ্গার জলটা শেষ হয়ে যায়, তুমি স্নান করবে কোথায় হে? তুই তো ভালো কথা বললি চড়াই। হ্যাঁ রে, আরেকবার বল, আরেকবার বল। ও কবিরাজ, আমি যদি গঙ্গার জলটা পান করে শেষ করে দিই, তুমি স্নান করবে কোথায়? ওরে সর্বনাশ! হারে পাখি, তুই এত ছোট্ট মতো চড়াই আর এত সুবিশাল গঙ্গা তুই জল পান করে নিবি? হ্যাঁ, যা, অসম্ভব। ও কবিরাজ, তোমার বেলায় সম্ভব আর আমার বেলায় অসম্ভব? বা তুমি যদি একটা সামান্য মানুষ হয়ে আমার মহাপ্রভুর জীবনীলিকে সমাপ্ত করে দিতে পারো, তাহলে আমিও এই গঙ্গার জল পান করে শেষ করে দিতে পারি। হরি হরি বল। কেউ বর্ণনা করতে পারে না, একটা চড়াই পাখির সমুদ্র পান করা যেমন, এই প্রভুর লীলা বর্ণনা করাও তেমন। আকাশ অনন্ত, তাতে জয়ছে পক্ষীগণ, যার যত শক্তি তত করে আরোহণ। ওইছে প্রভুর লীলা, নাহি ওর পার, জীব হতে কেবা সম্যক পারে বর্ণিবার। কেউ বর্ণনা করতে পারে না আমার প্রভুর লীলা। আমি সামান্য একটা 31 বছরের ছেলে কতটুকুই বা জানি আর কি বা বলবো মা। এ লীলার দ্রষ্টা বা স্রষ্টা আমি নই, আপনারা নিজ সন্তান জ্ঞানে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন এই আশা আমি রাখি। নবদ্বীপ ছাড়ব, আর নবদ্বীপ ছেড়ে কোথায় যাব গো? বৃন্দাবন, মধুময় সে ধাম বৃন্দাবন। এই জায়গায় একটা গান গাইতে গাইতে যাই, আমার কমিটি দাদারা বলেছিলেন যে অরিন্দম দু একটা ভজন গান গাইতে হবে, জায়গায় জায়গায় অবশ্যই গাইতে হবে। এই গানটি আমারই লেখা গান, আমারই সুর করা বাংলা গান, কিন্তু বৃন্দাবনে যাওয়ার গান। একবার বলবো সবাই মিলে, ওরে রাখাল রাজা, আমায় বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। গোপাল আমার
ওগো কোথায় বৃন্দাব প্রেম সে মায়ের উত্থানি দিয়ে হরিব শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আমায় বলে দে বলে দে আমায় বলে দে কোথায় বৃন্দাবন দুটি বাহু তুলেন করতালের সেবা দিতে দিতে তালে তালে ধ্বনি দিয়ে সবাই মিলে প্রেম সে ওরে রাখাল রাজা বলে দে না বল কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সবাই মিলে প্রেম সে রাখাল রাজা শেষে রাখাল রাজা বাঁশুরি বাজা ভগবতী সৃজমনা উজান বয়ে যায় গোটের শেষে রাখাল রাজা বাঁশুরি বাজা আপনারা দু একজন নৃত্য করবেন না লজ্জা লাগছে আচ্ছা বেশ এখন বসে বসেই হোক গানের শেষে সবাই মিলে উঠে দাঁড়িয়ে করব কেমন এখন বসে বসেই হোক একটু হাত আমার সঙ্গে বাহু তুলে আর কিছু না ওরে ভাগ্যপতি শ্রী যমুনা উজানে বয়ে যাই গোঠের শেষে রাখালে রাজা বাঁশুরি বাজায় হই না ভাগ্যপতি ও জান বয়ে যায় শিশুরে রাখাল রাজা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজায়
बांसुरी बजाई रे काला बांसुरी बजाई बांसुरी बजाई रे काला बांसुरी बजाई बांसुरी बजाई रे काला बांसुरी बजाई रे आमा मदनो मोह बांसुरी बजाई रे इतना धीरे से बोलने पे कैसे होगा और थोड़ा जोर लगा के बोलिए बोलिए वृंदावन धाम की राधा रानी की चल मन वृंदावन के धाम लेके राधा जी का नाम वृंदावन की धाम लेके लेके राधा जी का नाम बोलो राधे 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 मैया जी और थोड़ा जोर लगा के बोलिए राधे 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 जोरे राधे राधे वृंदावन में केशी घाट में राधे राधे गुंज गली में राधे राधे तालवन में राधे राधे मधुबन में राधे राधे अधीर वन में राधे राधे बोलो वर्षाणों में राधे राधे बोलो तालवन में राधे राधे मधुबन में राधे राधे अधीर वन में राधे राधे सब प्रेम से बोलो राधे राधे ना एक बार गाओ के छाड़ बना এই বাবারা বলেছেন সবাই হরে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি লাভ ওই পেছন দিকে কয়েকজন মা ফাঁকি দিয়েছেন আমি দেখেছি এইদিকেও সবাই বলেছেন হরে কৃষ্ণ আরেকবার বৃন্দাবন মে রাধে রাধে ক্যা বাত ক্যা বাত ক্যা বাত আবি যায়েঙ্গে বৃন্দাবন बोलो वृंदावन में राधे राधे केशी घाट में राधे राधे कुंज गली में राधे राधे तालवन में राधे राधे मधुबन में राधे राधे अधीरवन में राधे राधे बरसानों में राधे राधे बोलो प्रेम से बोलो राधे राधे सब मिलके बोलो राधे राधे बोलो उठा के बोलो राधे राधे हरे यमुना तट में राधे राधे बोलो तालवन में राधे राधे बोलो मधुबन में राधे राधे बोलो अधीरवन में राधे राधे बोलो बरसानों में राधे राधे बोलो गिरी गोवर्धन राधे राधे सब मिलके बोलो राधे राधे जब भी बने तू राधा श्याम बनूंगा जब भी बने तू सीताराम बनूंगा जब भी बने तू राधा श्याम बनूंगा जब भी बने तू सीताराम बनूंगा तेरे बिना आधा शुभ हो क्या तेरे बिना आधा शुभ हो शाम कहूंगा तब तक की जानो तू ही तो मेरी जान है राधा बात मेरी बहन ले राधा रहना सकूंगा तुमसे दूर मैं तू ही तो मेरी जान मेरी मान ले राधा रहना सकूंगा तुमसे दूर मैं तू ही तो मेरी जान है राधा राधे राधे मिल राधा रहना सकूंगा तुमसे दूर है जब भी बने तू राधा श्याम बनूंगा जब भी बने तो सीताराम बनूंगा जब भी बने तो सीताराम बनूंगा जब भी बने तो सीताराम बनूंगा और तेरे बिना आधा शुभ हो शाम कहूंगा तेरे बिना आधा शुभ शाम कहूंगा अरे तेरे बिना आधा शुभ हो शाम कहूंगा तेरे बिना आधा तुझे शाम कहूंगा और आसमां से राधा राधा नाम कहूंगा आसमां से राधा राधा बोलिए वृषभानु राज नंदिनी राधा रानी की तू ही तो मेरी जान है राधा
बात मेरी मान ले राधा, रहना सुखूंगा तुमसे दूर मैं, तू ही तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, रहना सुखूंगा तुमसे दूर है, तू ही तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, रहना सुखूंगा तुमसे दूर मैं, तू ही तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, रहना सकूंगा तुम से दूर है। वृंदावन मधुरम वृंदावन मधुरम वृंदावन मधुवन वृंदावन मधुवन वृंदावन मधुवन वृंदावन मधुवन वृंदावन मधुरम वृंदावन मधुरम वृंदावन मधुरम वृंदावन मधुरम वृंदावन मधुवन वृंदावन मधुवन वृंदावन मधुवन वृंदावन मधुवन वृंदावन मधुरम वृंदावन मधुरम वृंदावन मधुवन वृंदावन मधुवन धाम वृंदावन तैलकं पृथ्वी धन्या यत्र वृंदावनं पुरी तत्त्वैका कपिका धन्या यत्र राधा शिरोमणि शिरोमणि मधुमय श्रीधाम वृंदावन संकेत अभिशाप इसी माधुर्य मंडित वृंदावन माझे आज वृंदावन धाम वृंदावन धामे के केमन अवस्थाय आछे सेटा आमादेर आगे दर्शन करते हय আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি নবলক্ষ ধেনুপাল ধবলি শ্যামলি কালী কমলী সুরভি নন্দিনী এদের সবাইকে সঙ্গে নিয়ে মধুময় বৃন্দাবনের মাঝে গাভী চারণ করার জন্য এসেছেন যমুনা পুলিন তথা যমুনার তীরে আর সেই বিপিনের মাঝে গাভী চারণ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার হঠাৎ মনে পড়েছে মায়ের কথা হরি বল হরি বল দেখবেন মায়েরা বন্ধু অনেক আছে আমাদের পৃথিবীতে আমাদের বন্ধু অনেকেই হয় অনেক বন্ধু হয় কিন্তু মনের বা প্রাণের বন্ধু দু একজনই হয় তাই না বন্ধু অনেক কিন্তু সবার কাছে সব কথা বলা যায় না তাই না বাবা দু একজন আছে যারা মনের বা প্রাণের বন্ধু তাদের কাছে মনের কথা অকপটে খুলে বলা যায় কোন রকম দ্বিধা ছাড়াই বলা যায় ভগবান শ্রীকৃষ্ণের তিন প্রকারের সখা ছিলেন প্রিয় সখা প্রিয় নম্র সখা আর প্রাণ সখা প্রিয় সখা ছিল শ্রীদাম আর সুদাম প্রিয় নম্র সখা ছিলেন দাম আর বসুদাম আর প্রাণ সখা মানে যারা বড় প্রাণের মানুষ প্রাণ সখা ছিল দুজন মধুমঙ্গল আর সুবল মধুমঙ্গল মানে যার ডাক নাম ছিল বটু এই বটু আর সুবল এই দুজন ছিল প্রাণের সখা এই প্রাণ সখা সুবল
সুবল সখাকে ডেকে বলছে, আয় সুবল, আয় সুবল, এখানে আয় ভাই, আমার কাছে আয় সুবল। আমরা আমরা কোন প্রভাতকালে এসেছি মায়ের কাছে থেকে বল, তাই না? আমার মায়ের জন্য বড় মন খারাপ করছে সখা, চল আর আমরা বিলম্ব না করে এবার ঘরে ফিরে যাই। সুবল সখা বলছে, ভাই কানাই, আমি আর তুই চলে যাব বললে তো হবে না, তুই আমি চলে গেলে কি করে হবে, তুই আর আমি চলে গেলে কি করে হবে, হ্যাঁ তুই আমি যাব না। তবে সুবল কেমন ভাবে যেতে হবে বলতো ভাই? কেমন ভাবে আবার, যেমন ভাবে এসেছি তেমন ভাবেই ঘরে ফিরে যাব, আমরা তো একা আসিনি কি গো মা, একা এসেছি বনে, আমরা দুই ভাই তো একা আসিনি, আমাদের সঙ্গে ধবলি, শ্যামলি, কালী, কমলি, সুরভি, নন্দিনী, এতগুলো গাভী আছে সঙ্গে, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, এত এত সখা আছে। এই সুবল তুই যা, সবাইকে এবার একা একে ডাক তো দেখি। সুবল বলে, ভাই কানাই, ওরে আমি ডাকিলে আসবে না রে, চোরা ধেনু তোর, 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 ধেনু সব ধেনু চোরা, সব ধেনু চোরা, ধেনু সব ধেনু চোরা, ধেনু এক ধেনু বস মনে না, সব ধেনু চোরা, ধেনু এক ধেনু বস মনে না, সব ধেনু চোরা, ধেনু একটি ধেনু বস মানে না, সব ধেনু চোরা, ধেনু একটি ধেনু বস মানে না, সব ধেনু চোরা, ধেনু কানাই, ও কানাই, আমি ডাকলে তোর সাথে ধেনুগুলো আসবে না ভাই, যদি ডাকতে হয় তোকেই ডাকতে হবে, তুই ডাক, তুই ডাকলেই চোরা ধেনু চলে আসবে, সকলেই যে যেমন যে জায়গায় থাকুক, থাকুক চাই না থাকুক, তারা ঠিক ফিরে চলে আসবে। আমি ডাকবো? বলে হ্যাঁ তুই ডাক, একমাত্র তুই পারবি ডাকতে, তাহলে কি করে ডাকবো? ওরে চাঁদ মুখে বেনদিয়া, গোবিন্দ আবার অধরে মুরলিটি ধারণ করলেন, ওরে চাঁদে মুখে, চাঁদ মুখে বেনু দিয়া, সব ধেনু নাম লইয়া, সব ধেনু নাম লইয়া, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ওই না ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ও ধবলি, ও শ্যামলি, তারা ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ওই না ডাকিতে
উচ্চ স্বরে বলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি তোরাই আইয়া আমার কাছে আই রে আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে পঞ্চম তানে বাজাতে লেগেছে বাঁশি ভবলি শ্যামলি চিৎকার করে ডাকছে হরি বল হরি বল পঞ্চম তান এ পঞ্চম তান কোন সাধারণ তান নয় বাবা এ পঞ্চম তানের বাঁশি বাজলে কৃষ্ণ ভক্তদের পক্ষে ঘরে থাকা বড় দায় আজ আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং পঞ্চম তানে বাঁশি বাজিয়েছেন আর যেই না পঞ্চম তানে বাঁশি বাজিয়েছেন অমনি সেই বাঁশির গান শ্রবণ করল প্রথমে তারা যাদের জন্য বাজানো হয়েছে বাঁশি অর্থাৎ সেই ধবলি শ্যামলি আজ শুনিয়া সে বেনো রব যতে গো ধন সব আসিয়া দাঁড়াইল নিজ সুখে গো তারাই আসিয়া দাঁড়াইল নিজ সুখে ওই না আসিয়া দাঁড়াইল নিজ সুখে গো আসিয়া দাঁড়াইল নিজ সুখে শুনিয়া বেনুর রব যতে গো গো ধন সব শুনিয়া মরলি রব যতে গো হরিব গোবিন্দ আমার বাজিয়েছেন বাঁশি একটু মন দিয়ে মায়েরা রাধে রাধে যেই না বাঁশিটা বাজিয়েছেন শুনিয়া বেনুর রব সকল গো ধন সব শুনিয়া বেনুর রব আসিয়া দাঁড়াইল নিজ সুখে গো আসিয়া দাঁড়াইল নিজ সুখে আসিয়া দাঁড়াইল নিজ সুখে গো আসিয়া দাঁড়াইল নিজ সুখে যেখানে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল যেখানে যা ধেনু ছিল ফিরিয়া একত্র হইল মালিক ডেকেছে আর তো উপায় নাই ঘর চলে যায় যদি তাই ধেনুরা যে যেখানে ছিল ছুটতে ছুটতে এসে দাঁড়ালো যেখানে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল যেখানে যা ধেনু ছিল ফিরিয়া একত্র হইল যেখানে যা ধেনু ছিল ফিরিয়া একত্র হইল যেখানে যা ধেনু ছিল ফিরিয়া একত্র হইল আসিয়া দাঁড়াইল নিজ সুখে গো আসিয়া দাঁড়াইল নিজ সুখে ওই না আসিয়া দাঁড়াইল নিজ সুখে গো আসিয়া দাঁড়াইল নিজ সুখে তারা নেচে নেচে চলেছে তারা নেচে নেচে চলেছে গাভীগুলো হরি বল গোবিন্দ আমার বাঁশি বাজিয়েছেন ঘর যাবার সময় হয়েছে বলে আর বাঁশি শুনে যে ধেনু যেখানে ছিল ছুটতে ছুটতে আসতে লেগেছে আর কেমন ভাবে আসছে তারা হেলে দুলে চলিছে 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 শ্যামশনে মিলবো বলে হেলে দুলে চলে ওই না শ্যামশনে মিলবো বলে হেলে দুলে চলিছে
শ্যামসনে মিলব বলে। ও মাইরা, লীলাটি বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এরকম যেন মনটা থাকে মা, তাহলে কোনো মতেই অসুবিধা হবে না। তারা হেলে দুলে চলেছে, তারা হেলে দুলে চলেছে, এই বড় বড় কোনখানে স্বামী আছে হেলে দুলে চলেছে, কোনখানে স্বামী আছে হেলে দুলে চলেছে, কোনখানে স্বামী আছে হেলে দুলে চলেছে। আসিয়া দাঁড়াইল নিজ সুখে, আসিয়া দাঁড়াইল নিজ সুখে, ওই আসিয়া দাঁড়াইল নিজ সুখে গো, আসিয়া দাঁড়াইল নিজ সুখে, আসিয়া দাঁড়াইল নিজ সুখে, আসিয়া দাঁড়াইল নিজ সুখে, ওই আসিয়া দাঁড়াইল নিজ সুখে গো, আসিয়া দাঁড়াইল নিজ সুখে। শ্যামলী শ্যামলী হাঁক দিচ্ছে, হাম্বা সরি আমি এসেছি প্রভু, ধবলি আমি এসেছি প্রভু, কালী আমি উপস্থিত প্রভু, এক এক করে নাম ডাকছেন প্রভু, আর সব ধেনু এসে উপস্থিত, কিন্তু এখনো একজনের দেখা নেই। শ্যামলী আছে, কালী আছে, কমলী আছে, সুরভি আছে, নন্দিনী আছে, কে নেই বলুন তো? হ্যাঁ, ধবলি ধবলি ধবলি, এই ধবলি এখনো আসেনি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের মনে বড় চিন্তার উদয় হলো, সব ধেনু প্রত্যাবর্তন করেছে কিন্তু আমার ধবলি কোথায়? শ্বেতবর্ণের সেই ধবলিকে দেখতে না পেয়ে গোবিন্দ আমার ওই মোহন মুরলী পঞ্চম তান আরো তীব্র স্বরে বাজাতে লাগলেন। ধবলি নিতাই গৌর হরি বল, বাঁশি আজকে বাজলো ধবলিকে ডাকার জন্য রাধে রাধে, কিন্তু সেই বাঁশি শুধু ধবলি শুনল না গো মা, বৃন্দাবনে যারাই বাঁশি শুনতে চায়, বৃন্দাবনে যারা গোবিন্দের মুরলী আস্বাদন করতে চায়, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কখন আমার গোবিন্দ বাঁশি বাজন করবে, আর কখন আমরা গোবিন্দের বাঁশির গান শুনতে পাব। প্রত্যেকটা মানুষ বৃন্দাবন এক একজন এক এক ভাবে ভালোবাসেন গোবিন্দকে, সবাই শুনল আজ মোহন মুরলী, ধবলিকে ডাকার জন্য বাঁশি বেজেছে, কিন্তু এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের বাজানো বাঁশি বৃন্দাবনের স্থাবর জঙ্গম নারী নক্ষত্র কীট পতঙ্গ দানব দানবী মানব মানবী সবার কর্ণে পৌঁছে গেল। এবার যার যেমন ভাব সে তেমন ভাবে বাঁশি শুনছে। হরি বল, একটা কথা আপনারা বলে থাকেন না মায়েরা, যে যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন মতি তার তেমন গতি। আজকে ব্রজধামে বাজানো বাঁশি সেই মোহন মুরলী বাজলো ধবলি বলে, একটা নাম বললো ধবলি, পঞ্চম তানে বেজেছে, কিন্তু পিতা নন্দ মহারাজ তিনিও শুনলেন বাঁশি, যে ওই তো আমার কানাই, ওই তো আমার গোপাল বাঁশি বাজায়। মা যশোমতী তিনিও শ্রবণ করলেন বাঁশি, প্রেমময়ী রাধারানী আহা তিনিও শুনলেন বাঁশি, সখা তারাও শুনল বাঁশি, আর পদকর্তা এই পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন গো, ও গো আমার মা যশোদা, মা যশোদা
যশোদা শোনে মাসি আমায় ননী দে মাননি মা যশোদা শোনে হরি 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 মা ননী দে মা বলে আমারে মা যশোদা শোনে বাসি আমায় ননীতে মাননী মা যশোদা শোনে বাসি আমায় ননীতে আরে পিতা নন্দ শোনে বাসি আমি এই যে বাধায় আনি পিতাশি এই যে বাধা আরে মহা যশোদা শোনে বাসি ননী দে মাননি উঠনি মা যশোদা শোনে বাসি ননী দে মা বলে যশোমতী মাসি শোনে যেন আমার গোপাল বলছে মা ননী দে মা যশোদা শোনে বাসি ননী দে মাননী মা যশোদা শোনে বাসি ননী দে মা বলে মা যশোদা শোনে বাসি ননী দে মাননী মা যশোদা শোনে বাসি আরে পিতানন্দ শোনে মাসি এই যে বাধায় আনি 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 সখা গণ শোনে মাসি সখা কেউ কেউ সখারাও দূরে চলে গিয়েছিল সখা গণ শোনে বাসি গোঠে চলো ভাই সখা গণ শোনে বাসি গোঠে সভা সখা গণ শোনে বাসি গোঠে চলো ভাই সখা গণ শোনে বাসি গোঠে আর রাধা রানী শোনে বাসি ঘাটে এসো রাধা রানী হরি ঘাটে এসো আরে রাধা রানী শোনে বাসি ঘাটে এসো রাধা রানী শোনে বাসি ঘাটে এসো বিলম্ব করো না বিলম্ব করো না বিলম্ব করো না ও গো বিনোদিনী রাধা বিলম্ব করো না ও গো বিনোদিনী রাধা বিলম্ব আর করো না মায়েদের যে ঘুম আসছে বিলম্ব করো না মায়েদের যে ঘুম আসছে বিলম্ব আর করো না ঘুম আসছে কারো আসেনি তো বাহ আচ্ছা বেশ আপনাদের আনন্দ হচ্ছে তো গোমা লীলা বুঝতে অসুবিধা হয়নি বেশ কার কার আনন্দ হচ্ছে না একবার হাত তুলে উনুধ্বনি হোক জয় গুরু এ বাবা একটু মন দিয়ে ওটা হয়ে যায় ভাবাবিষ্ট হয়ে বেশ ঠিক আছে বেশ এবার বলুন কার কার আনন্দ হচ্ছে একবার উনুধ্বনি হোক জোর করে দেখি বাবা তাদের আনন্দ ধরে না তাদের আনন্দ আর ধরে না আনন্দ ধরে না তাদের আনন্দ আর ধরে না তারা করতালে যাইবো সবে আনন্দ ধরে না সবে যাইবো সবে আনন্দ আর ধরে না আরে মিলন দেখিব বলে আনন্দ ধরে না মিলন দেখিব বলে আনন্দ আর ধরে না কথা শুনে বাসি গঠে চলো ভাই শোনে বাসি ঘটে চলো
अरे राधा रानी सुने वासी घाटे ये सोरा, राधा रानी सुने वासी घाटे ये सोरा, राधा रानी सुने वासी घाटे ये सोरा, राधा रानी सुने वासी घाटे ये सोरा। मधुर स्वरे बाजलो वासी वृंदावने आज जे जेमन भावे छिलेन आज वासी से तेमन भावे सुनलो। যার যেমন ভাব সে তেমন ভাবে বাঁশির আওয়াজ শুনতে পেল আজ বৃন্দাবনে। আর ভগবান যার জন্য বাজিয়েছিলেন প্রকৃত পক্ষে সেই ধবলি আমাদের মতোই মায়াময় কণ্টকবনে হারিয়ে গিয়েছিল গো বাবা। আমরা যেমন কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্যের জালে পড়ে এই কামরূপী কণ্টকবনের মাঝে নিজেদেরকে হারিয়ে ফেলেছি, কৃষ্ণ বৈমুখী হয়ে কৃষ্ণের কাছে ফিরে যাবার পথ আমরা আর খুঁজে পাচ্ছি না। হরি বল হরি বল। আমরা সকলেই পরব্রহ্মের অংশ গো, ওই পরব্রহ্ম তার অংশ আমরা প্রত্যেকেই, তার কাছ থেকে বিচ্ছুত হয়ে জগতে এখন বিলাস করছি এক একটা দেহ ধরে। কিন্তু এই দেহটা নিয়ে গোবিন্দের সঙ্গে মিলিত হওয়াটাই হলো আমাদের জীবনের মূল লক্ষ্য, এই লক্ষ্য থেকে ভ্রষ্ট হলে হবে না। আজকে ধবলি সুমিষ্ঠ ঘাস সুমিষ্ঠ তৃণ ভক্ষণ করতে করতে খেতে খেতে এমন গহন অরণ্যে প্রবেশ করেছে যে সেই অরণ্য থেকে আর প্রত্যাবর্তনের সুযোগ খুঁজে পাচ্ছে না, প্রত্যাবর্তনের সময় প্রত্যাবর্তনের পথ খুঁজে পাচ্ছে না। ধবলির এমন দশা, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে অবশেষ গোবিন্দের বাজানো মোহন মুরলি, সেই মুরলি শুনে ধবলি চুপি চুপি সাড়ে আমার প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। আহা হরি বল। অবলা প্রাণী বলতে পারে না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে হারিয়ে ফেললাম এই ভয় ধবলির নয়নে জল এনে দিয়েছে, প্রচুর কাঁদছে। কাঁদতে কাঁদতে এসে আমার গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরেছে ধবলি। হে মাধব, এ তুমি আমায় কোথায় নিয়ে গিয়েছিলে প্রভু? দয়াময় এই মিথ্যা মায়ায় আবদ্ধ হয়ে আমি তোমার নাম ভুলে গিয়েছিলাম প্রভু। এই সুমিষ্ঠ তৃণ ভক্ষণ করতে করতে আমি তোমার কাছে ফিরে আসার পথ হারিয়ে ফেলেছিলাম দয়াময়। তুমি কৃপা করো ঠাকুর, আমায় যেন আর চরণ ছাড়া করো না, আমি তো সাধন ভজন জানি না দয়া, আমি জানি না কোন সাধনায় তোমায় পাওয়া যায়, আমি জানি না কোন মন্ত্র বলে তুমি বশ হও, আমি জানি না প্রভু কেমন সুরে ডাকলে তুমি সাড়া দিয়ে থাকো, কিন্তু হে দিন বন্ধু তোমার চরণে বারংবার মিনতি, তুমি যেন আমায় আর চরণ ছাড়া করো না দয়াল। ওই চরণ ছাড়া হয়ে এই কৃষ্ণহীন বৃন্দাবনে, এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমি রইতে পারবো না, তুমি এইটুকু কৃপা করো যেন চরণ মাঝে। আমায় ঠাই দিও, যেন
चरण तले था ठाई दियो अमी चरणे दास होलाम आमाई जनो यो चरणे তুমি ঠাই দিও আমি ওই ঠাই দিল চরণে ঠাই দিও আমি ওই जनो चरण छाड़ा আমায় করোনা মাধো জনয় চরণে আমার চরণ জনয় চরণে দাসী করো হই না আমায় চরণে ছাড়া করোনা বিকাইলাম আমার চরণ ছাড়া করোনা বাধ আমি যুগে নই যুগে যুগে জন্মে জন্মে চরণ ছাড়া করোনা এ জন্মে নয় জন্মে জন্মে চরণ জন্মে জন্মে
जन्मे चरण छाड़ा करो ना हे जन्मे नई जन्मे जन्मे चरण छाड़ा करो ना हे प्रभु चरण सुंदर देह निये जदि कृष्ण कथा ना बोली तार चरणे जदि ठाई ना चाई ताहले जीवन टा वृथा जीवन। ओ जे तुलसीदास बोलेछिलेन ना है आंख वो जो शाम का दर्शन किया करे, एक अद्भुत कथा तुलसीदासेर लेखा। है आंख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में वंदन किया करे, है आंख वो जो शाम का दर्शन किया करे, है आंख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में वंदन किया करे। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती शुधु सोनार आंगठी पड़ले हाथे शोभा नय, हीरे मोती से शोभा नहीं है हाथ की। है हाथ जो प्रभु चरण में वंदन किया करे, मर कर भी अमर नाम है उस जीव का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। एक तो तत्व आगे भेगे लिखी बोलते चाहिए, मर कर भी अमर नाम है उस जीव का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। भजन टा गाइबो, गाइबो राधे राधे बाबा हरि कृष्ण। शुद्ध आमी एका ना, आमार संगे सकले मिले गाइबो, केमन एकटू करताले सेवा दी। राधे राधे ताले ताले हाँ। আর মায়েদের উদ্ধনি সেবা দিয়ে সকলে মিলে হরি হরি বল। ऐसे লাগি লগন, ऐसे লাগি লগন মেরা হো গই মগন, ऐसी लगी लगन मेरा हो गई मगन, वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन। बोले राधा रानी की जय हो। राधे राधे कोई रोके नहीं, कोई टोके नहीं,
कोई रोके नहीं कोई टोके नहीं, मेरा गोविंद गोपाल गाने लगी। बैठे संतों के संग रंग मोहन के रंग, मेरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरी बोल, आरे बार बोलते हैं, बोलिए वृंदावन धाम की, संकेत अभिसार लीला की, निज निज गुरुदेव की। कोई रोके नहीं कोई टोके नहीं, रोके नहीं कोई टोके नहीं, मेरा गोविंद गोपाल गाने लगी। मेरा गोविंद गोपाल गाने लगी, बैठे संतों के संग रंगी मोहन के रंग, प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरी गुण गाने लगी। एक बार मायरा उलुथुनी देवें ना, देखुन आमार दादारा भाईरा केमन सुंदर आनंद करछे, आर मायरा चुप करे बसे आछेन। ऐसी लागी लगन मेरा हो गई मगन, वो तो गली गली हरी गुण गाने लगी। ऐसी लागी लगन গোবিন্দের চরণামৃতে বিষ মিশিয়ে দিয়েছিল যে নে মীরা এবার খেয়ে তুই মর। রানা নে বিষ দিয়া মানো অমৃত পিয়া, রানা নে বিষ দিয়া মানো অমৃত পিয়া, রানা নে বিষ দিয়া মানো অমৃত পিয়া, রানা নে বিষ দিয়া মানো অমৃত পিয়া। মীরা সাগর মে সরিতা সমানে লগি, মীরা সাগর মে সরিতা সমানে লগি, কত গলি গলি হরি গুণ, কত গলি গলি হরি গুণ, গলি গলি হরি গুণ गाने लगी। ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन, वो तो गली गली हरी गुण गाने लगी। ऐसी लगी लगन बोली राधा रानी की जय हो। আস্তে আস্তে লীলাটা আগাক, তারপরে সকলে মিলে তো আনন্দ করছি। আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যেমনই না মোহন মুরলী বাজিয়েছেন, সেই মুরলীর গান শুনে ধবলি শ্যামলী সকলে প্রত্যাবর্তন করেছে। এবার প্রভু আমার বলে উঠলেন, পরিশুদাম পরিশুদাম, গগনে আর বেলি নাই বেলি অবসান, বেলিয়াবসান। সুবল শ্রীদাম ওই গগন পানে চেয়ে দেখ, বেলি অবসান, বেলি অবসান, বেলি অব শান হইল, বেলি অব শান, বেলি অব শান হইল। ও ভাই এবারে চলো যাই ঘরে, হই না বেলি অব শান হইল, চলো যাই ঘরে,
বেদে অবসান হইল সুবল চল ভাই এবার ঘরে চল এবার চল যাই ঘরে কেন মায়ে না আমার মায়ে না দেখিলে আমার মন কেমন করে মায়ের দেখিলে আমার মায়না কেমন করে ওই মায়না দেখিলে আমার আমার মন কেমন করে মায়না দেখিলে চল আর দেরি করব না মন কেমন করে ওরে মা কাঁদানো ভালো নয় রে মা কাঁদানো ভালো নয় রে ওরে মা কাঁদানো ভালো নয় রে মা কাঁদানো ভালো ওরে মাই যে এই জগতের গুরু মা কাঁদানো ভালো নয় রে মা কাঁদানো ভালো নয় রে ওরে মায়ে না দেখিলে আমার মন কেমন করে মায়ে না দেখিলে আমার মন করে বেশ 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 ধৈর্য ধর চল চল কানাই আর আমরা বিলম্ব করব না এক্ষুনি এই মুহূর্তে আমরা ঘরে ফিরব শ্রদ্ধেয় গৌর ভক্ত মণ্ডলী মায়েরা চলুন আমরাও আমার দাদা বলাই চান ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবাহু মহাবাহু সঙ্গে ধবলি শ্যামলি কালী কমলি এদের সবাইকে নিয়ে গোষ্ঠ থেকে এবার গৃহে ফিরছেন প্রভু শোভাটি কেমন ওগো শ্বেত কান্তি অনুপাম আগে ধাই বলো রাম দাদা বলাই সে চলেছে আগে কেননা ভাই কানাই আমার বয়সে ছোট কোথায় কোন দিকে চলে যাবে দাদা বলাই চলেছে আগে শিশুরা চলেছে ডাইনে বামে ওগো শ্বেত কান্তি অনুপাম ওগো আগে ধাই বলো রাম আর শিশু চলে ডাইনে বামে বামে ওই শিশু চলে ডাইনে বামে বামে চলেছে তার শ্বেত কান্তি অনুপাম আগে ধাই বলো রাম শ্বেত কান্তি অনুপাম আগে ধাই বলো রাম শ্বেত কান্তি অনুপাম আগে ধাই বলো রাম আচ্ছা মায়েরা গোষ্ঠ থেকে ঘরে ফেরার দৃশ্য আমরা চেষ্টা করছি সেই দৃশ্যটি ফুটিয়ে তোলার যদি আপনাদের দর্শন হয় তাহলে উলুধ্বনি দেবেন আগে চলেছে দাদা বলাই পেছনে কৃষ্ণ দুই পাশে চলেছে শিশুরা শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম আগে ধাই বলরাম ওই না শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম আর শিশু চলে ডাইনে বামে বামে শিশু চলে ডাইনে বামে বামে
शिशु चले नाई ने बामे बामे शिशु चले नाई ने बामे बामे गृहमुखे चले छे 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 उलुध्वनि करछे सबे কৃষ্ণ ভক্তি লাভ হোক মাগো। অনেকে হয়তো বলছেন অরিন্দম এত উলুধ্বনি দিলাম মুখে ব্যথা হয়ে গেল। আমি কথা দিয়ে যাচ্ছি মা আপনাদের এই ব্যথাটা শরীরের যাবতীয় রোগ দূর করে দেবে। দেখবেন উলুধ্বনি করিছে তারা উলুধ্বনি করিছে তারা উলুধ্বনি করিছে হরি হরি বলিছে হরি হরি বলিছে আরে শেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম শেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম শেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম শেতে কান্তি অনুপম বলি রাধারানী কি জয় হো শিশু চলে ডাইনে বামে বামে শিশু চলে ডাইনে বামে বামে ওরে শিশু চলে ডাইনে বামে বামে শিশু চলে ডাইনে বামে বামে আর কি করেছে জানেন গো ধব 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 বলি বলিয়া ধব 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 বলিয়া আরে ধব 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 বলি বলিয়া ধব 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 বলি বলিয়া আরে ধব 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 বলি বলিয়া ধব 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 বলি বলিয়া আর কি করেছে গো ধব 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 ধবলি বলিয়া ধব 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 ধবলি বলিয়া ধব 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 ধবলি বলিয়া ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে ঘন ঘন সিংহা বাজে নিরাই গৌর হরিব সিংহা বাজে এত সুন্দর করে তারা নৃত্য করতে করতে চলেছে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন বাসুলিয়া দেশে কহে দিজ চণ্ডীদাস বাসুলিয়া দেশে কহে দিজ চণ্ডীদাস বাসুলিয়া দেশে কহে দিজ চণ্ডীদাস দেশে কহে চণ্ডীদাস আনন্দ হিল্লল বই যাই আনন্দ হিল্লল বই যাই আনন্দের আর সীমা নাই আনন্দের আর সীমা নাই আনন্দের আর সীমা নাই আনন্দের আর সীমা নাই সকল সখারা চলেছে গো মা এই আজকে দিনেই শুরু হয়েছিল উলুধ্বনি মানে কি রকম উলুধ্বনিটা সৃষ্টি কথা থেকে আমি বলে দিই এই জায়গাটাতে উলুধ্বনি সৃষ্টি আজকে মানে ভগবান যখন ঘর থেকে ঘরে ফিরছেন যারা গোবিন্দকে ভালোবাসতেন তারা কিন্তু চিৎকার করে করে বলতে পারতেন না যে ওরে গোবিন্দ চলে আসছে রে এটা বলা যেত না তাই তারা একটা সংকেত করেছিলেন যে গোবিন্দ যখন আসবে যে প্রথম দেখবি সে উলুধ্বনি করতে শুরু করবে আর ওই উলুধ্বনি শব্দ শুরু হলেই সবাই বুঝে নিতেন যে গোবিন্দ আমার এবার প্রত্যাবর্তন করছেন আনন্দের সীমা নেই এত আনন্দের বল্লা বয়ে যাচ্ছে আজ এই বৃন্দাবনের পথে চলেছেন তারা আনন্দী চিত্তে শোভাটি কেমন তাদের আনন্দ আর ধরে না 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 মা মায়ের কাছে ফিরছে বলে আনন্দ আর ধরে না মায়ের কাছে বলে আনন্দ আর ধরে না চলেছেন গোবিন্দ বড় সুন্দর শোভা মা বলছে তাড়াতাড়ি যে বাবা ঘরে আয় ঘরে আয় আর সখারা যেন বলছে না না ঘর যাব না ওরে মা টানে ঘরে পানে সখা টানে বনে মা টানে ঘরে পানে সখা টানে বনে মা টানে ঘরে পানে সখা টানে বনে মা টানে ঘরে টানে সখা টানে বনে আর হরি বল হরি বল এই জায়গাটা একটু মোড় আছে মা লীলাটা এই জায়গাটিতেই এই লীলাটার বড় গুরুত্বপূর্ণ স্থান মা টানে ঘর পানে সখা টানে বনে
মা টানে ঘর পানে মা বলছে তাড়াতাড়ি ঘরে আয় বাবা আর দেরি করিস না সেই সকালবেলায় গিয়েছিস আর সখারা বলছে যে না আর কিছুক্ষণ থাকি দুটো টান একটা মায়ের টান আর একটা সখার টান কিন্তু আজকে আবার তৃতীয় টানে পড়েছে আরে রাধা টানে নয়ানে নয়ানে রাধা টানে নয়ানে নয়ানে হরি 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 প্রাণ গোবিন্দ আমার তিন টানে পড়েছে 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 চলিতে না চলে পদ এছায়ে পড়ে চলিতে না চলে পদ পিছায়ে চলিতে না চলে পদ পিছায়ে পড়ে মানে ওই যে রাধা রানী বসেছিলেন অট্টালিকার উপর আর গোবিন্দের নয়নটি গিয়েছে সেখানে আরে চলিতে না চলে পদ পিছায়ে পড়ে চলিতে না চলে পদ পিছায়ে পড়ে চলিতে না চলে চলিতে না চলে পদ পিছায়ে পড়ে চলিতে না চলে পদ পিছায়ে পড়ে আর চলিতে না চলে পদ পিছায়ে পড়ে সংকেত করিয়া আমার রাধারে জানায়ে সংকেত করিয়া আমার রাধারে জানায়ে আজ সংকেত করিয়া আমার রাধারে জানায়ে সংকেত করিয়া আমার রাধারে জানায়ে বলে ইয়োগ ইয়োগ বিনোদিনী রাধা বিনোদিনী রাধা সঙ্গে আমারে বলাই চাঁদ আছে বলাই চাঁদ আছে তাই তো আমি তোমার সঙ্গে বার্তালাপ করিতে পারিলাম না পারিলাম না তাই ইয়োগ প্রেমময়ী আমার আমি এই কেশের অগ্রভাগ এই কেশের অগ্রভাগ স্পর্শ করে তোমায় জানাইলাম যেন আজ কেশর কুঞ্জে যে ও রাধে রাধে আজ রাধারে দেখিয়া হরষিত হইয়া রাধারে দেখিয়া হরষিত হইয়া কানাই করয়ে সংকেত সংকেত আমার কানায়ও করয়ে সংকেত সংকেত হরি বল সংকেত করলেন আর অন্যদিকে আমার রাধারানী সংকেতটা বুঝতে পেরে পরম আরাধ্য মা যোগমায়াকে ডাকলেন যে হে মা যোগমায়া তুমি কৃপা করো আমি যেন আমার গোবিন্দের সঙ্গে মিলিত হতে পারি আহ্বান জানালেন পূর্ণমাসী মা যোগমায়াকে রাধারানী নিজ অট্টালিকায় বসে বসে চলুন সদ্য গৌর ভক্তমণ্ডলী এবং মায়েরা